প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মা সেতু উদ্বোধনকে ঘিরে বড় ধরনের ষড়যন্ত্রের তথ্য সরকারের হাতে আছে। বিরোধীরা এমন ঘটনা ঘটাতে পারে যাতে 25 তারিখের উদ্বোধন না হয়, এজন্য সব বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি। নিরাপত্তা রক্ষায় নিয়োজিত বিশেষ বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF এর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নিজের নয় জনগণের ভাগ্য গড়াই তার লক্ষ্য, জনগণের ভাগ্য গড়াই তার লক্ষ্য, তাই কোন রকম মিথ্যা অপবাদ সহ্য করা হবে না। প্রধানমন্ত্রী বলেন, কারো কাছে মাথা নত করে নয়, আত্মমর্যাদা নিয়েই এগিয়ে যাবে বাংলাদেশ। সচেতন থাকতে হবে, মনে রাখতে হবে, যখন যত আমরা এগিয়ে যাই তখনই কিন্তু নানা ধরনের একটা ঘটনা ঘটানোর চেষ্টা কোনো কোনো মহল করে থাকে, সেটাই হচ্ছে আমাদের জন্য দুর্ভাগ্য। তো সেজন্য সবাইকে সবসময় মানে সচেতন থাকার জন্য আমি অনুরোধ জানাবো, যেহেতু এখানে আমাদের তিন বাহিনীর প্রধান আছেন, পুলিশ প্রধান আছেন, অন্যান্য বাহিনী প্রধানরা আছেন, সেজন্য বললাম যে প্রত্যেকেই কিন্তু এ ব্যাপারে সচেতন থাকতে হবে।